এটা হচ্ছে আমার ছেলের স্কুল। না না বকবে না। হ্যালো ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজছে ঠিক 10:10। আমরা একটু বাইরে যাচ্ছি কালে, তাই সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ করে নিয়েছি, সমস্ত কিছু রান্না টান্না করে নিয়েছি। এবার আমরা যাব একটু বাইরের কাজে, আর কতটা কি দেখাতে পারবো জানি না, যদি যতটুকু যা পারবো আপনাদের দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, ঠিক আছে? স্কুলের এন্ট্রি এন্ট্রান্স, এটা এদের জলের ব্যবস্থা আছে, খুব ভালো ড্রিঙ্কিং ওয়াটার। এবার না হচ্ছে সাইকেল, স্কুটার, মোটরসাইকেল রাখার স্ট্যান্ড। আর সব নতুন সব কনস্ট্রাকশন হচ্ছে। এটা হচ্ছে সেকেন্ডারি বিল্ডিং, আগে যেটা দেখালাম সেটা হচ্ছে প্রাইমারি বিল্ডিং। দেখুন একদম মেন রোডের উপর, একদম মেন রোড। এটা এদিকেও একটা, সামনের দিকে ডিজি রোডের দিকেও একটা গেট আছে, আবার পিছন দিকে যারা আসতে চাইবে তাদের জন্য একটা গেট আছে। মানে ডিজি রোডের মোটামুটি দুটো গেট আছে বড় বড়। এটা হচ্ছে আমার ছেলের স্কুল, একদম প্রাইমারি থেকে সেকেন্ডারি অবধি এখানেই পড়াশোনা করেছে। এটা হচ্ছে পুরো স্কুল বিল্ডিং। এটা হচ্ছে বাস্কেটবল গ্রাউন্ড, অনেক সেন্টিমেন্ট জড়িয়ে আছে। এটা এখন অনেক সুন্দর করেছে, এসব গাছগাছালিগুলো একদমই ছিল না, খুব সুন্দর করেছে, দেখে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। এই যে গাছটা দেখছেন, আপনাকে ব্যাক ক্যামেরা করে দেখায়, এই যে গাছটা দেখছেন, ঠিকই একটা অজানা কারণে দেখছি মরে গেছিলো। এখানে আমরা এসে সব ছায়ে দাঁড়াতাম, বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা, তখন খুবই ছোট্ট পৃথিবী। এখানে এসে এসে এখানে ক্লাস ওয়ান, কী চিন্তা, কী মানে একটা কী টেনশন ছিল এই যখন এই ক্লাসরুমগুলো, কী সুন্দর নস্টালজিক লাগছে। আর এই যে গাছটা, এই গাছটা অজানা কারণে মারা গেছে, তো এই গাছটা গুড়িটা এখন রয়ে গেছে। এখানে তো আমরা ছায়ায় ছেলেদের নিতে যাওয়ার জন্য ওয়েট করতাম। দেখুন এটা প্রাথমিক বিভাগ, এখানেই প্রথমে ওয়ান ক্লাস ওয়ানে আমার ছেলে চান্স পায়, এখানেই ভর্তি হয়। তখন সে ছোট্ট ছোট্ট পায়ে আসতো, আমি নিয়ে আসতাম সঙ্গে সঙ্গে, খুব ভালো লাগতো। সেই আস্তে আস্তে প্রাইমারি থেকে ওয়ান থেকে ফোর অবধি এখানে পড়ে তারপরে সেকেন্ডারিতে চলে যায়। এই ওয়ান থেকে টুয়েলভ, এই বারো বছরের জার্নি, এই বারো বছরের জার্নি এখানেই শেষ করে তারপর বাইরে যায়। তাই আজ ছোট্ট ছোট্ট পায়ে এসে আজ সে বিশাল বড় হয়ে যায়, দেখে কী আশ্চর্য লাগছে। তখন আমার হাত ধরে ধরে আসতো, বসিয়ে দিতাম এই গাছের তলায়, এই গাছের তলায় বসে আমরা ওয়েট করতাম। মারা সব মুখে একটা চিন্তা ছাপ, কী করে কী করে সেই ছেলে, একটু 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 করে বড় হয়ে প্রাথমিক গণ্ডি পার করে সেকেন্ডারি গণ্ডিতে চলে যায়। তখন আর মায়ের আর হাতও ধরে না, কিছুই করে না, বলছে মা তোমায় আসতে হবে না, আমরা তো আর ছেলে ছাড়তে পারি না। কিন্তু ও যে আস্তে আস্তে বড় হচ্ছে সেটা তো আমরা ভুলেই গেছি। এই যে বাস্কেটবল গ্রাউন্ড, এটা আরও অনেক সুন্দর করেছে, এখানে এগুলো সব পাকা টাকা করেছে। দেখুন স্কুলটা প্রথম থেকে, যারা বয়েজ স্কুলে পড়েন তারা নিশ্চয়ই বুঝবেন কী সুন্দর বাস্কেটবল গ্রাউন্ড, কী সুন্দর কৃষ্ণচূড়া গাছ, কত কিছু মনে পড়ে যাচ্ছে। প্রথম দিনের কথা মনে পড়ছে, যেদিন অ্যাডমিশন টেস্ট দিতে এসেছিলো সেদিন কত ভয়, সেদিন তারপরে আবার লিস্ট বেরোবে, সেই লিস্ট বেরোনো তো বিশাল একটা টেনশনের ব্যাপার, কী হবে কী হবে কী হবে। পাবে তো প্রায় হাজার বারোশো ছেলের মধ্যে মাত্র 300 ছেলে সিলেক্ট হবে, বেশ চিন্তায়। যা হোক আমার ছেলে পেয়ে গেছিলো, সে কী আনন্দ, বাপরে বাপ। একটা প্রথম প্রাথমিক গণ্ডি পার হয়ে সেকেন্ডারিতে গেল, তখন আস্তে আস্তে ছোটো থেকে আস্তে আস্তে বড় হলো, সব যেন স্কুলটা সাক্ষী,
কত কিছু নস্টালজিক লাগছে। স্কুলে কত দুষ্টুমি করতো, মানে দুষ্টুমি খুব একটা করতো না, বন্ধু বান্ধবীদের এতে পড়ে ও মানে সাফার করতো আর কি। ওর বাবা কিছুতেই আসতো না, বলছে না আমি যাবো না, তুমি যাও। দিয়ে আমি সেই গুটি ছুটি মেরে অফিসের কাছে দাঁড়িয়ে থাকতাম, দিয়ে সবার সঙ্গে সঙ্গে আমাকেও বলতো যে আপনার ছেলে তো এরকম নয় কেন। ওই যে সব বন্ধুরা থাকতো, এবার তারাও দোষ করতো, ও সেটা সাফার করতো, এইভাবেই চলতো আর কি। খুব একটা দুষ্টুমি করতো না আর কি, খুব একটা অবজেকশন কেউ দিত না। এসব 7-8 এখান থেকে 5 থেকে 12 অবধি, এখানটাই ওই 5 থেকে 12 অবধি পড়েছে। এখানে বিশাল বড় মাঠ, এখানে সব খেলাধুলা করতো। আমি ওই পেছনের দিকে একটা গেট ছিল, ওই গেটে আসতাম, ছেলে নিয়ে যেতাম। এই যে এটা একটা গেট। এখানে সব সেকেন্ডারিতে সব আসতাম আমরা। এখন এখানে একটা কাজে এসেছি, সেই কাজেরই কাজ হচ্ছে এখানে। আজকে কোনো ছেলেপিলে নেই এখানে, আজকে কেউ ছেলেপিলেও নেই, কিছুই নেই আজকে। এই জন্য আপনার ফাঁকা আছে বলে একটু দেখিয়ে দিলাম। এখানে স্পোর্টস হতো, স্পোর্টসে আসতাম, স্পোর্টসে পার্টিসিপেট করতো, খুব ভালো লাগতো, খুব সুন্দর একটা অনুভূতি। আজকে অনেক দিন পরে এলাম এখানে। আমরা যখন সেকেন্ডারিতে ক্লাস হতো তখন আমরা এখানে এসে ওয়েট করতাম। কী সুন্দর, সব কিছু মনে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে স্টেজ, এখানে সব কিছু অনুষ্ঠান হয়, স্টেজটাই স্টেজে সব কিছু, এটা স্টেজ হিসাবে। এটা স্টেজে সব নানা রকম অনুষ্ঠান টনুষ্ঠান হয়। এখানেও একটা বড় গ্রাউন্ড আছে, খুব বড় স্কুল। এটা সব মারা এ করছে, ওয়েট করছে। আজকে কোনো স্কুল কলেজ কিছু, আজকে কিছু স্কুল নেই, আজকে একটা অফিসিয়াল কাজ হচ্ছে, এই জন্য সব ছুটি। আর গরমের ছুটিও পড়ে গেছে মনে হয়। দেখুন ভিউটা কত সুন্দর, এখানে সব নানা রকম প্রকল্পের কাজ টাজ হচ্ছে, নানারকম এসব প্রত্যেকটা অফিস ঘরে একটা একটা কাজ হচ্ছে। এগুলো সব ক্লাসরুম, সব এখন কেউ নেই বলে ভিডিওটা করছি। এই যে সব নানা ছোটো ছোটো ক্লাসরুম, কিছু কিছু বন্ধ আছে, কিছু কিছু এ আছে। আপনারা শুনতে পাচ্ছেন কি জানি না, খুব মিষ্টি একটা কোকিলের ডাক। ওয়াও, ইস, দারুণ দারুণ দারুণ, একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ এটার মধ্যে রয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু। সেই একেবারেই চলে গেছি অনেক দূরে, যখন ছোট্ট ছোট্ট পৃথিবীরা ছিল, আসতো খেতো, এখানে আমরা সব দূরেই হয়ে চেয়ে থাকতাম কখন ওদের স্কুল ছুটি হবে, কখন নিয়ে যাব। তারপর তো আস্তে 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 বড় হলো, ছোট্ট শৈশব থেকে কিশোরে পরিণত হলো, তারপর আস্তে আস্তে তরুণ হলো, তারপর একদম যুবক হয়ে বাইরে চলে গেল। এখন কত সুন্দর নস্টালজিক লাগছে দেখে, কিন্তু পরিবেশটা খুব সুন্দর। দেখুন স্কুলের পরিবেশটা খুব সুন্দর, দেখুন স্কুলের পরিবেশটা দারুণ সুন্দর। আমি আজকে একটু ফাঁকা পেলাম, কাজে এসেছিলাম, একটু ফাঁকা পেলাম বলে আমি এটা করে আপনাদের দেখাচ্ছি। আপনাদের আমি একটু এখানে একটু ছোট্ট মতো গার্ডেনের মতো করেছে, দেখুন দূরের পরিবেশটা কেমন লাগছে জানি না, খুব সুন্দর পরিবেশ। বিশাল বড় মাঠ, অথচ রোডের ধারে দেখুন, একদম সামনে দিয়ে জিটি রোড চলে গেছে। জিটি রোডের ধারে এত বড় ক্যাম্পাস, একমাত্র এই মিউনিসিপ্যাল বয়েজই আছে। এই স্কুলে পড়ার সবারই অনেক স্বপ্ন থাকে, আমারও সেরকম স্বপ্ন ছিল। আমার ছেলে এক চান্সে পেয়েও গেছিলো, তাদের জন্য মাস্টারমশাইদের অনেক অনেক ধন্যবাদ, তারা অনেক সাহায্য করেছেন। তাই আজকে অনেক উঁচুতে উঠে গেছে, আরও যাতে ভবিষ্যতে আরও অনেক অনেক উন্নতি করবে, সে কোনো ভালো পজিশনে চলে গেছে। ঠিক আছে, চলুন দেখি স্লিপ জায়গাটা দেখা। না না বকবে কেন, নিলাম এখানে আসলে পড়তো জানিস, আমার ছেলে পড়তো এখানে, এখান থেকে পড়ি পড়াশোনা করে দেয়। আমার ছেলেও পড়তো, তারপরে মা আগে এখন কীরকম হয়েছে একটু দেখিয়ে নিয়ে আসবে, তো ওরকম বাইরে থাকে, বুঝতে পেরেছিস তো? তোর এখানকার কি দাঁড়া, একটু হাই করে দে,
হাই কর। বাহ, ঠিক আছে, একটু 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 দোলনা খেয়ে নি, একটু দোলনাও খেয়ে নি, সাপ ফাপ নেই তো রে। আনন্দ হচ্ছে, মনে হচ্ছে একবারে ছোটবেলাতে চলে গেছে। চোখের ডাক্তারের কাছে যাম দেখি। ঘুগনি দাও, আলুর দম দাও, তোমার ছবি তুলছি, কাটো কাটো কাটো, ওটা নিয়ে যাবে। বিখ্যাত রমেশের আলুর দম আর ঘুগনি আমরা খেতে এসেছি। ঠিক আছে, আমাদের অনেক পুরনো, অনেক দিনের, আমরা ছোটবেলা থেকেই খাচ্ছি রমেশ দার সঙ্গে। হ্যাঁ রমেশ দা, আমাদের খাওয়াচ্ছো তো তুমি? হ্যাঁ, 56 বছর হয়েছে মাত্র। হ্যাঁ মাত্র 56 বছর, 56 বছর, একদম 56 বছরের তরুণ। এই যে ডাক্তারবাবুর সাথে অনেক পরিচয়, আমাদের সাথে ছোটবেলা থেকেই পরিচয়, তাই তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এই তো এই মাত্র বাড়ি ঢুকলাম, সকাল থেকে বেরিয়ে গেছিলাম, সারাদিন কী কী করলাম না করলাম সব আপনাদেরকে দেখালাম। এবার যদি আপনাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এটুকু, আবার কাল কোনো নতুন কিছু কন্টেন্ট, নতুন কিছু ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। ওকে।